জাপান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক, তার সাথে কথা বলার চেষ্টা করব। সাদ, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে? মূলত প্রধানমন্ত্রীর দু দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটা হওয়ার কথা আছে, সেখানে আসলে যেসব শিডিউলড বিষয় আছে, অর্থাৎ যেসব বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা আছে যেটা আমরা এরই মধ্যে জেনেছি, সেসব বিষয় তো প্রাধান্য পাবে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশে একটি বড় ধরনের বিনিয়োগ করতে চায় একটি অর্থনৈতিক অঞ্চলে, যেটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, যেটি জাপান করতে চায়। জাপান বাংলাদেশ থেকে তৃতীয় বা ভিন্ন কোনো দেশে পণ্য রপ্তানি করবে, সেইখান থেকে উৎপাদিত পণ্য সেই অর্থনৈতিক অঞ্চল থেকে, সেই বিষয়টি কিন্তু আলোচনার টেবিলে থাকতে পারে, এটি কিন্তু প্রথম থেকেই শোনা যাচ্ছে। এর পাশাপাশি আপনি জানেন কৃষি, মেট্রো রেল, সাইবার সিকিউরিটি এবং হচ্ছে সামরিক খাত সহ নানা ইস্যুতে আটটি এমওইউ সাইন হওয়ার কথা আছে। এখন এসব এমওইউতে কী কী থাকছে বা কোন কোন বিষয়গুলো মূলত প্রাধান্য পাবে সেটা আসলে এমওইউ স্বাক্ষর হওয়ার পরে আসলে বোঝা যাবে, যখন আমরা সন্ধ্যাবেলা যৌথ বিবৃতি দিবে দু দেশের সরকার প্রধান, তারপরে কিন্তু মূলত বিষয়গুলো জানা যাবে। তবে এবারে সফরটাকে কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্ব সহকারে বলা হচ্ছে। বাংলাদেশ প্রথম থেকেই বলছে যে জাপানের বিনিয়োগ বাংলাদেশে বাংলাদেশ চায়, সেজন্য কিন্তু আগামীকালকেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক আছে যেখানে জাপানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নিবে। বাংলাদেশ থেকে যারা সফর করছে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী দল তারা আসবেন। সব মিলিয়ে আজকে এবং আগামীকালকে যেসব কর্মসূচি তার মধ্যে দিয়ে বোঝা যাবে বাংলাদেশ যেসব যে প্রাপ্তির প্রত্যাশা এখানে এসেছে তা আসলে কদ্দূর বাস্তবায়ন হচ্ছে। তবে সবারই প্রত্যাশা একটি ভালো সফরের, দু দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি যার মধ্য দিয়ে সামনের দিনে আরও বেগবান হবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। সাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাপান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদ বিন শফিক।